দীপু, এই বৌমা যেন নড়ে চড়ে কাজ করতে চায় না। আরে এমনি করলে তো শরীরে বাদ তুলে যাবে। তাই তাই আমি ভাবছিলাম বাড়ির আরেকটা কাজের লোককে ছাড়িয়ে। মা, এসব কথা তুমি আমাকে বলছো কেন? দেখো মা, আমার কাজ হচ্ছে রোগী বাঁচানো, আর তোমার কাজ হচ্ছে সংসারটাকে বাঁচানো। তাই তুমি যা ভালো মনে করো তাই করো। আসি মা। সপ্তমী, আমি বেরোচ্ছি, আর শোনো, মা যা বলেন তুমি তাই করো। এই যে সপ্তমী, তুমি বাসনগুলো মেজে হলঘরটা ভালো করে মুছে রেখো, আমি মাকে নিয়ে একটু মার্কেটিং করে আসছি। এসো মা, চল। দিদি, তোর চোখে জল? না না, ও কিছু না। প্রথমে চোখে একটা কাকর পড়েছিল, তারপর তোর আসার আনন্দে চোখের জল কাকরটাকে ধুয়ে নিয়ে গেল। আরে কেমন আছিস তুই? দেখতে পাচ্ছিস না কেমন আছি? চল ওপরে চল। আরে তোর শাশুড়িকে তো দেখছি না। কাউকে দেখতে হবে না, তুই তাড়াতাড়ি মিষ্টিগুলো খাতো। আরে তাড়াতাড়ি খাবো কেন, আস্তে আস্তে খাবো। তুই বসতো বসতো আমার পাশে, কত কথা জমে গেছে বলতো তোকে বলার মতন। সেসব কথা আর একদিন শুনবো, মিষ্টিটা খেয়ে তুই এখন তাড়াতাড়ি যা। যা মানে? আর একটু থাকি না, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন বলতো? যাতে আর কেউ তোকে তাড়াতে না পারে। মিষ্টিটা তাড়াতাড়ি মুখে দে লক্ষ্মী ভাইটি আমার। এত বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছি, অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো, তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই ভিখারি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্যে? আর সামান্য মিষ্টি, এই মিষ্টি ও খাওয়াতে দূরের কথা, কখনো চোখে দেখেছে কিনা কে জানে। এই লোভে লোভে তো ছোড়াটা এখানে ঘুর ঘুর করে। আমি বলেছিলাম না যে লুকিয়ে লুকিয়ে ভাই বোনের এই বাড়িতে এই সবই হয়। শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হাতিয়েছে কিনা। দিদি, ওরা ঠিকই তো বলেছে, কেন আসিস এখানে, কেন ঘুর ঘুর করিস বড়লোকের দরজায় ভালো ভালো মন্ডা মিঠাই খাবে বলে? এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, দূর হয়ে জায়গা থেকে, দূর হয়ে যা। এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা দূর হয়ে জায়গা থেকে, আর যেন তোর ওই মুখ আমি না দেখি। Thank you.
পাঞ্চন, কি হয়েছে, কি হয়েছে? চল আয়, দেখি বাতিটা জ্বালাওনি কেন? একই সব, তুমি এই অসময় সন্ধ্যেবেলা ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি? না, আমি ঘুমোইনি, এবার থেকে ঘুমাবো না চোখ বন্ধ করে। এই কথার মানে? কে বলেছিল তোমাকে আমাকে সোনার খাঁচায় বন্দি করে রাখার জন্য বিয়ে করে আনতে? বলো, উত্তর দাও। কি হয়েছে সপ্তমী? একই বৃন্তে আমরা দুটো ভাই বোন বেশ ছিলাম, খুদ করে খেতাম, তবু তো সুখেই ছিলাম। কে বলেছিল তোমাকে বৃন্ত থেকে ছিঁড়ে এনে এইভাবে আমাকে সোনার ফুলদানিতে সাজিয়ে রাখতে? আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ। শুধু দামি দামি শাড়ি গয়না দিলেই স্ত্রীকে মর্যাদা দেওয়া হয় না, তার ফেলে আসা জীবনকে অস্বীকার না করে তার সুখ দুঃখের অংশীদার হলেই স্ত্রীর মর্যাদা বজায় থাকে, তা তোমরা করনি। তাই ওই বৃন্ত ছেড়া আমার ভাইয়ের এক এক ফোঁটা চোখের জলের দাম এবার তোমাদের দিতে হবে। আমি আর মুখ বুঝে সহ্য করব না কিছুতেই, এটা তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম। শুনো সপ্তমী, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো,
কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে, সকাল থেকে তোর এই ডিমের পচে যোগান দিতে তো। খা খা খা। শুনলি শুনলি বড় কোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা দাদাকে এখন চটিও না, তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো, এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই, আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সপ্তমী, দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে, দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে, তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো। শোনো, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, ভোকাল কর্ডটা তো একবারে গেছে। এই ওষুধটা দিচ্ছি, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার কর। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, সব তোকে কিছু বলবো না, এই তো? হ্যাঁ, কিন্তু আমি আমি আমার কাছ থেকে এটা গোপন করবো কি করে? কত ভালো, ওই তো পঞ্চম দি। ইসু 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 গুরু, এই নাও জিলিপি খাও। কেন এই জগ, এই ও জিলিপি খেতে যাবে কেন রে? কেন এই সব আড়াই পাঁচ সাত পাঁচে কি ওকে বাঁধা যায়? তার চেয়ে বরং তুমি রসগোল্লা খাও। খেয়ে দেখ না পঞ্চম, এমন গরম রসগোল্লা কোনোদিনও খাসনি তুই। সামান্য মিষ্টি, এই মিষ্টি খাওয়া তো দূরের কথা, ও কখনো চোখে দেখেছে কিনা কে জানে। তুই প্রায় এখানে ঘুরঘুর করিস কেন? দিদিকে দেখতে যে খুব ইচ্ছে করে। চুপ করো, তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই ভিখারি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্য? শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হারিয়েছে কিনা। দিদি ওরা ঠিকই তো বলেছে, কেন আসিস এখানে, কেন ঘুরঘুর করিস বড়লোকের দরজায়? ভালো ভালো মন্ডা মিঠাই খাবে বলে আজ তোর ওই মুখ আমি না দেখি, এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা দূর হয়ে জায়গা থেকে। মা দয়া করে আমাকে 200টা টাকা ধার দিন, ভাইটার আমার খুব অসুখ, ওই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আমি বাড়ি যাব। তার মানে টাকার সঙ্গে বাড়ি যাবার জন্য তো আবার ছুটিও নিবি? তো দুটো দিনের জন্য আমাকে ছেড়ে দেন মা, ভাইটাকে একটু দেখেও আসি। টাকা পয়সা কিচ্ছু এখন হবে না, তুই কাজে যা তো। ওই হারামজাদির রাস খারাপে বাড়ির চাকর বাকর গুলো একবারে মাথায় উঠে বসেছে। আলমারির চাবিটা দিন তো টাকা বের করবো, এখন আবার টাকা দিয়ে কি করবে? হরিকে দেব, ওর ভাইয়ের ওষুধ কিনে নিয়ে যাবে,
আমি তো হরিকে বারণ করে দিয়েছি। আপনার কাজ আপনি করেছেন, আমার কাজ আমায় করতে দিন। নিজের খেয়াল খুশি মতন চলে, তুমি কিন্তু কাজটা ভালো করছো না সপ্তমী। জানি, কিন্তু যে দেশে যেমন আচার, শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই, তোমরাই তো আমায় শিখিয়ে দিলে। এবারে বউ হয়ে থাকতে গেলে কিভাবে থাকা উচিত। যা, আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন, নাকি আমি চাবিওয়ালাকে ডেকে। না না না, মানে আমি না বললাম কখন, এই নাও না চাবি। এই টাকাগুলো তুমি রাখো হরিদা। এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছ বৌ দিদিমণি? এই টাকা আমি শোধ দেবো কি করে? শোধ আমি ঠিকই নিয়ে নেব। তুমি যখন এই টাকায় ওষুধ কিনে ভাইটাকে ভালো করে তুলবে, তখন তোমার আনন্দের চোখের জলের মধ্যে আমি মিশে থাকব। ধরো হরি ভাই, টাকাগুলো ধরো। আর দেরি করো না দাদা, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তুমি মানুষ নও বৌ দিদিমণি, তুমি দেবী। না না না, আমি দেবী হতে চাই না, আমি মানুষই থাকতে চাই। রক্ত মাংসের মানুষ। কি ব্যাপার গো, হঠাৎ মিষ্টি? ওসব তুমি বুঝবে না, শাশুড়ির কাছ থেকে মোটা টাকা টানতে গেলে তাকে তোয়াজ করার জন্য মাঝে মধ্যে একটু মিষ্টি আনতে হয়। কি আনতে হয় রজত বাবা? ওসব কিছু নয় মা, আমি আসলে একটা গ্রামে গিয়েছিলাম আমার এক বন্ধু সুরজ আগরওয়ালের কাছে। আচ্ছা, তার সেই গ্রাম থেকে ফেরার সময় আপনার জন্য সামান্য একটু মিষ্টি এনেছি মা। গ্রাম থেকে মিষ্টি? এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে দিই। বৌমা, আপনি তো তাই শিখিয়েছিলেন, তাই না মা? দেখ বড় খোকা, বৌমার এই বেয়াদপি আমার আর সহ্য হচ্ছে না। সেরকম হলে তুই ওদের আলাদা হয়ে যেতে বল। বৌমাকে তুমি আলাদা করে দেখছো কেন? তুমি তো ওকে নিজের মেয়ে দীপার মতন ভাবতে পারো। দীপার মতো? হ্যাঁ, কেন নয়, বৌমা তো তার আপন জনদের ছেড়ে মা বলে তোমার কোলে আশ্রয় নিতে এসেছে। আশ্রয় নিতে? হ্যাঁ না, আমাদের নিরাশ্রয় করতে। দুদিন বাদেই সেটা টের পাবি মা। যে লোকটা ভিড়ের পাশে একটু জায়গা পাবার জন্য সকলকার কাছে কাকতি মিনতি করে, সেই লোকটি আবার জায়গা পাবার পর এক ইঞ্চ অন্য কাউকে জায়গা ছাড়তে চায় না। এই কথার মানে? মানে হলো তোমাদের জীবনটা অনেকটা এই বাস যাত্রীদের মতো। যখন এবারের বউ হয়ে এসেছিলে তখন একরকম, আর এখন শাশুড়ি হয়ে প্রতি পদে ভয়ে বুঝি ছেলের উপর কর্তৃত্বটা চায়। তোর এই উপদেশ বাক্য শুনতে শুনতে না এত বছরে আমার কান দুটো করে ঝালাপালা হয়ে গেছে। আমার কথাগুলো তোমার কানে আটকে গেছে বলে তোমার মন অব্দি পৌঁছতে পারেনি। আচ্ছা বলতে পারো মা, নিজের মেয়ে পরের ঘরে গেলে সে তো নিজেরই থাকে, আপন থাকে, তা পরের ঘরের মেয়ে এসে নিজের হতে পারে না কেন, আপন হতে পারে না কেন? রক্তটা আলাদা বলি, দেখ দীপু, সপ্তমী কিন্তু আমাকে মাকে কাউকে আর মানছে না, এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে। তোরা রূপ চর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস, আমি শুধু রোগীর রূপটাই বুঝতে পারি। রোগীর যদি কিছু হয়ে যায় তখন রোগীর পরিবারের লোকেরা আমাকে বিশ্বরূপ দেখাবে। কিন্তু তোর কি হবে রে ভাই? কেন, কি হয়েছে আমার? সারাটা জীবনে এই বউ নিয়ে এমনটা যে হবে সে তো আমি আগেই জানতাম, কতবার বলেছিলাম ভাই রে একটু দেখে শুনে বিয়ে কর, তা নয় শুধু রূপ দেখে কোথাকার একটা জঙ্গলি মেয়েকে ঘরে এনে তুললি। রূপটা আছে কিনা দেখলি না, তাই তো? নিজের ভাইয়ের জীবনের জন্য তোমার এত দরদ, নিজের ভাইটাকে তোমার কত মিষ্টি মনে হচ্ছে, আর বাড়ির বউয়ের বেলায় তার ভাইয়ের চাইতেও প্লেটের কটা মিষ্টির কদর তোমাদের কাছে বেশি মনে হয়েছিল, তাই না? আহ সপ্তমী, বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই, আমি বেরোচ্ছি।
না না, এ খাবার খাওয়া যায় না। এটা কোনো রান্না হয়েছে নাকি? দাঁড়ান, ঘরের খাবার উপার্জন করা পয়সা দিয়ে তৈরি, সেই খাবার এইভাবে নষ্ট করার কোনো অধিকার নেই আপনার। হরিদা, হরিদা! কি বৌ দিদিমণি? রজ জয়বর কাছ থেকে পয়সা নিয়ে তিনি যা যা খেতে ভালোবাসেন দোকান থেকে কিনে এনে দাও। দেন যায় ও, পয়সাটা দেন। কি, আমি টাকা দেব? আমার কাছে টাকা নেই। জল কেন? বাড়ি খাবার যখন তুমি খাবে না, দোকান থেকে আনিয়ে যে খাবে সে টাকাটাও যখন তোমার পকেটে নেই, তখন আজ রাত্রে জলটুকুই তো তোমার ভরসা। এই লো খাও। দীপক, শুয়ে পড়ছো নাকি? না, কেন? না, বলছিলাম যে তোমাকে একটা ব্যাপারে একটু সাবধান করা দরকার। না মানে, তোমার ঠিক এতটা উদার হওয়ার কোনো মানেই হয় না। আর সপ্তমীকে বর্দার সঙ্গে ঠিক এইভাবে মেলামেশা করতে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। সারাদিন তুমি বাড়ি থাকো না, আর বর্দারও বিয়ে হয়নি, তুমি বোধহয় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দীপক, তারও তো একটা চাহিদা আছে নাকি? কথায় আছে না, ঘি আর আগুন পাশাপাশি রাখলে ঘি তো গলবেই। ঠিক ঠিক ঠিক। আবার এই যেমন কেউ যদি সাপের সঙ্গে ঘর করে, মানে তোমার মতন সাপ, সে সাপ তো ছোবল মারবেই। আমি তো কিছু মিথ্যে বলিনি। আপনি তো কোনো কাজটাই ঠিক মতো করলেন না, না করলেন সময় মতো বিয়ে, না রাখছেন সংসারের সম্মান, আর এখন সপ্তমীর সঙ্গেও ঠিকভাবে মেলামেশা করছেন না। কোনো কাজটাই আমি ঠিক সময় না করলেও এই কাজটা আমি ঠিক সময় করব। সপ্তমীকে প্রথম দিন থেকে আমি শুধু আমার ভাতৃবধূ নয়, ছোট বোনের মতন দেখি। তুমি তোমার স্বার্থ নিয়ে এতই ব্যস্ত ছিলে যে সম্পর্কের কথাটা তোমার চোখে পড়েনি। ওই নোংরা মুখ নিয়ে তুমি যদি ভবিষ্যতে এই মুখ হও, তোমার মুখ আমি ভেঙে দেবো। সোয়াইন! হরি! কি বদিমণি? যা, দিদির এই স্যুটকেসটা গাড়িতে তুলে দিয়ে আয়। দাঁড়াও, আসার সময় তো তোমার হাতে শুধু একটা স্যুটকেস ছিল, যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোকেরা ভাববে কি? তারা বলবে জিনিস আনতে তুমি বোধহয় প্রায় বাপের বাড়ি যাও। তাই বলছিলাম কি, এই দুটো ব্যাগ থাক, পরে আমি হরিকে দিয়ে পাঠিয়ে দেব। সপ্তমী, পরের বার আসার আগে খবর পাঠিয়ে আমি গাড়ি পাঠিয়ে দেব। আমার বাপের বাড়িতে আমি কিভাবে আসবো তা তোমাকে ভাবতে হবে না। বৌমা, বৌমা, এ কি অসভ্যতা! ওর ব্যাগ দুটো রেখে দিয়ে তুমি কি সুখ পেলে? ও কিছু পায়নি, তবে তুমি সুখ কিছুটা পাবে। সপ্তমীর ভাই পঞ্চম এ বাড়িতে ঘুরঘুর করায় কেন যে দামি দামি জিনিসগুলো খোয়া যেত, হারিয়ে যেত, পেতে না, তার উত্তর এই ব্যাগ দুটোই দেবে। ভবিষ্যতে এই বাড়িতে ঢোকার আগে তোর ঠিক কি কি জিনিসের প্রয়োজন আমায় জানিয়ে রাখিস, আমি সব কিনে রেখে দেব, যাতে ভবিষ্যতে চুরি করে নয় মাথা উঁচু করে বাড়ি থেকে বেরোতে পারিস। চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত, আমি কিছু বুঝি না ভেবেছ না? ঠিক আছে ঠিক আছে, আজ আসুক দীপক বাড়িতে, হয় তুমি থাকবে নয়তো আমি থাকবো এই বাড়িতে। Thank you.
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।